সারা দেশের সঙ্গে জয়ের ধারা অব্যাহত রেখে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনেও বিপুল ভোটে জয়লাভ করলেন ভারতীয় জনতা পার্টি প্রার্থী কৃতি দেবী দেববর্মন। জয়ের পর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মনকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকাল 8টা থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনার কাজ। আমবাসা, চান্দ্রাইপাড়া, দ্বাদশ্রেণী বিদ্যালয়ে শুরু হয় এই গণনা প্রক্রিয়া। সংবাদ মাধ্যমের সামনে এক সাক্ষাৎকারে বিজয়ী প্রার্থী কৃতি দেবী দেববর্মন এই জয়ের জন্য সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামী দিন সকলকে নিয়ে কাজ করবেন, পাশাপাশি ত্রিপুরার উন্নয়নের জন্য সংসদে নিষ্ঠা সহকারে বিভিন্ন তথ্য তুলে ধরবেন এই কথাও বলেন তিনি। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর বিপুল ভোটে জয়ী হওয়ার উপলক্ষে বিভিন্ন স্থানে বিজয়ী উল্লাসে মেতে উঠেন দলীয় কর্মী সমর্থকেরা। बहुत खुशी आ रही है कि इतना पब्लिक ने सपोर्ट किया और आप लोग का प्यार ने हमको इतना बड़ा मार्जिन से जिताया। एंड आई होप दैट वी ऑल विल वर्क टुगेदर, हम लोग सब एक साथ काम करेंगे, त्रिपुरा को आगे बढ़ाएंगे। आपका प्यार और आशीर्वाद साथ में रहेगा, हम आगे बढ़ते रहेंगे। এদিন বিকেলে রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদে কৃতি দেবী দেববর্মনকে জয়ী ঘোষণা করেন। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 7,77,447টি। অপরদিকে এই কেন্দ্রে ইন্ডিয়া জোটের সিপিআই মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং পেয়েছেন 2,90,628টি ভোট। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মন 4,86,819 ভোটে জয়লাভ করেন। পরবর্তী সময় রিটার্নিং অফিসার বিজয়ী প্রার্থীর হাতে তুলে দেন জয়ের শংসাপত্র। পুরা কাউন্টিং ইনক্লুডিং পোস্টাল ব্যালট এন্ড ইভিএম এন্ড ইটিপিএস কাউন্টিং হো চুকা হ্যায়। ইসকে বাদ জো রিজাল্টস হ্যায় মে আবি ডিক্লেয়ার কর রাহা হুঁ। ক্যান্ডিডেট 1 কৃতি দেবী দেববর্মন ভারতীয় জনতা পার্টি 7,77,447 वोट लेकर विनर डिक्लेयर घोषित किया जा रहा है। उसमें से 7,68,129 ईवीएम वोट और 9,318 पोस्टल बैलेट। कैंडिडेट नंबर 2 राजेंद्र रिया कम्युनिस्ट पार्टी ऑफ इंडिया मार्क्सिस्ट टोटल वोट्स 2,90,628 और नोटा में 18,303 वोट मिला। इस हिसाब से कृति देवी देववर्मन भारतीय जनता पार्टी को मैंने विनर घोषित किया है। দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রচারের শুরু থেকেই নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তারা সারা দেশে কোমর বেঁধে মাঠে নেমেছিলেন। পাশাপাশি ত্রিপুরার দুটি লোকসভা আসনে পদ্ম ফুল ফুটিয়ে নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার জন্য দলীয় নেতা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রত্যাশা মতোই দলীয় নেতা কর্মীদের এই পরিশ্রম সার্থক রূপ দান করেছে এই দিনের ইভিএম এর ভোটের ফলাফলই তার জ্বলন্ত প্রমাণ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।